হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে তোমাদের দেখাতে চলেছি যে আমি আমার মায়ের পিসি বাড়ি যাচ্ছি, তো কৃষ্ণনগর ঘুরে ধরে যেতে হয়। তো তোমরা দেখবা আমরা যাব, তোমাদের সব দেখাবো, ভিডিও টিডিও সব যাচ্ছি। তো তো চলো যাওয়া যাক। এখন আমি স্নান করে উঠলাম সবে, এখনো ভালো জামা কাপড়ও পরিনি, জামা কাপড় পরে তোমাদের দেখাবো। বন্ধুরা এখন আমি এইগুলো পরবো, যে একটা জ্যাকেট বা কালকে মেসেজে অর্ডার করেছিল, জামা আর একটা এই প্যান্ট, জিন্সের প্যান্ট, এগুলো পরবো, পরে যাবো। এখন এই যে আমার বুনু, আ বুনু তুই কি করছিস, বুনু কি করছিস, এ বা এখন আমারই শুধু একটা স্নান হয়ে যাবে, ওর স্নান ওই জন্য স্নান হবে সবার, তারপরে বেরোবো আমরা। চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মা মাসিও রেডি হচ্ছে, আমরা এখন বেরোবো। মাসি মা রেডি হচ্ছে, এখন রেডি হতে পারেনি। এই আমার মাসি, মাসি আগেই টাটা করছে, এখনো যেতে পারলো না, আগেই টাটা। হাই করলাম, টাটা না। মা রেডি হোক, তারপরে বেরোবো। বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি। এই যে মা আর মাসি, কই পুচকু কই, এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, ট্রেন আসবে তারপরে উঠবো। বাবার কাছে এখন আমরা বসে আছি প্ল্যাটফর্মে। এই যে মাসি, মাসি কিছু বলো, কিছু বলবে না, মাসি হাসছে শুধু। ওদিকে মা ফোন করছে, কোনো কথা বলছে। আর এই বুনু, এই যে ক্যাটবি খাচ্ছে, পুচকু বুনু, হাই বলো, হাই। আসবে, ট্রেন এখনো লেট আছে অনেকটা, একটা 22 ঢুকবে, একটা 12টা, একটার দিকেই ঢোকার কথা ছিল, তো ঢুকছে না, একটাতেই ঢুকবে। এখন একটু খাওয়া দাওয়া করা হবে, চা টা খাবো। এখন আমরা বসে আছি প্ল্যাটফর্মে। এই যে মাসি, মাসি কিছু বলো, কিছু বলবে না, মাসি হাসছে শুধু। ওদিকে মা ফোন করছে, কোনো কথা বলছে। আর এই বুনু, এই যে ক্যাটবি খাচ্ছে, পুচকু বুনু, হাই করো, হাই করো, হাই বলো, হাই। আসবে, ট্রেনের খবর হয়ে গেছে, আমরা উঠে এখন দাঁড়িয়ে আছি। তো বলেন, আমি শুধু একাই বলে যাচ্ছি, আর কেউ বলছে না। আর ক্যামেরা স্টার্ট করলে হাওয়া চুপ হয়ে যায়। আসবে, ট্রেনে উঠবো, তারপরে পিসির বাড়ি যাবো, মজা। আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি।
হ্যাঁ কি ভালো করে সেজে গুছে দাঁড়াতাম সেটাও একটা কথা মোবাইলে কে মোবাইলে কে খুব কষ্টের ব্যাপার, তো ছাদে এসে ফটো টটো তোলা হবে। ছাদটা ভালোই বড়, পেছনে এই যে এই লাভটা পাগলামি করতে যাও। যে আমার খাবার পাউরুটি, এত কিছু ইমা খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি বাড়ি যাওয়ার জন্য। আজকে ভালোই মজা হলো আমার সাথে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আজকে দারুণ হলো ঘোরা। এখন ওই হলো ট্রেন থেকে কেনা পাঁপড়টা খাচ্ছি, হেভি খেতে, ভালোই ঘুরলাম। তো ভিডিওটা যদি ভালো থাকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাবা কেমন হয়েছে। হেভি খেতে, টাটা।